ঘুরে এসেছে লক্ষ্মী মা, এই যে তোমার অদৃষ্টে নিখুঁত কথায় অদৃষ্টে ঘটে গেছে মা, তুমি করো 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 অপেক্ষা মা, আমি তোমার জন্য একটি বারবার দেখা একবার আমাকে ডাকছেন মহারাজ, কেন দেখিয়ে দেব বিশ্বাস করব কেন মহারাজ, তোমার এই জন্য দেখিয়ে ঈশ্বর জন্য চিচ্ছে বিচ্ছে করে লৌহ ভাষা নির্মাণ করেছে সাতালি পর্বতে এব দেব শিশুর করে একটি কথা এই মান দাস তুমি নির্মাণ করে দাও তোমার বিশ্বাস কদরের মান দাস কি হবে মহারাজ, কদরের মান দাস কি হবে আমি নির্মাণ করতে ওই মায়াবিনী মনুষা ভয় দেখিয়ে বলেছিল বাসর ছিদ্র করতে, তাই আপনার সঙ্গে করে বাঙালি চল করে বাসরের চাবিয়ে রে আমরা ওই বাসুরে নিশান করে চিত্র করেছি মহারাজ, চেষ্টা করবে ভগ বিশ্বকর্ম সেই চিচ্ছে পথে আজ আমার কি সর্বনার ছয় ছয় তুমি ওই দেখ বিশ্বকর্ম আমার একবার মনে চলে চলে বুঝি কি বলে চিরবি লাই লাই চল চল এসেছে বুঝি কি বলে চিরবি লাই লাই চল চল এসেছে তাই তোমার দুটি করে ধরি বিচিত্র করে লৌহবাসী নির্মাণ করেছে এই সাতালি পর্বত এবং তার শেষ ঘনে ঘনে একটি কদমাই মান্দা সমান নির্মাণ করে দাওড়া বিশ্ব করে এই মুহূর্তে আমি কদলির মান্দাস নির্মাণ করে দেব মহারাজ, ¡Gracias!
আমি ভগবানের কাছে কায়ে বক্ষে প্রার্থনা করছি মহারাজ, তোমার ওই পুত্র তোমার মুখে ফিরে আসবে মহারাজ, তোমার ওই পুত্র তোমার মুখে ফিরে আসবে মহারাজ। অমন করে চোখে জল ফেলবে, অমন করে চোখে জল ফেলবে আমার ভাগ্যকে চেয়ে। আজ আমি বাসর ঘরে পড়তে হারা, ও পিতা আমার মরার স্বামীকেও ফিরিয়ে দিয়েছি। আজ আমার কথা মতো তুমি কদলের মান্দাসও তৈরি করে দিয়েছ, আমার মৃত স্বামীকে নিয়ে মান্দাসে ভাসতে ভাসতে তো যাবো, আমার বুদ্ধি কিছু নেই। তাই তোমার কাছ থেকে কদলের মান্দাস নেওয়ার আগে ওই কদলের মান্দাসের মূল্য আমি দিয়ে যাবো পিতা, আমাকে যদি একটু সময় দিবি আমি তোমার ওই কদলের মান্দাসের পয়সা দিয়ে যাবো। তোমার কদলের মান্দাসের মূল্য দিয়ে তবে আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো গাঙ্গুরিয়ার জলে পিতা। তুমি তাহলে নদীর ঘাটে অপেক্ষা করো, যাওয়ার সময় আমি তোমার কাছ থেকে আপন বলতে তো তুমি আছো, আর তো কেউ নয় আমার, তুমি একটু অপেক্ষা করো না পিতা, বেশি বেশি আমি এখানে আসছি। ও কো আমার মান্দা, তোমার তো কাছে আমি হাত জোর করি মিনতি করছি মা গো, আমি যে বাসর ঘরে প্রতিহারা তাই তো হাত ভরি তোমাদের কাছে শুধু আমি ভিক্ষা চাইছি, তোমরা আমার স্বামী ভিক্ষা দাও, তোমরা আমার স্বামী ভিক্ষা দাও মা, তোমরা আমার স্বামীর কাদা, তোমরা সবাই মিলি আমার স্বামীকে দাও মান্দাসে তুলি, তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও মান্দাসে আমার সবাই মিলে আমার স্বামী কি দাও মন্দাসে তুলে, আবার কি মায়া আছো বিমলার মাতাসে দূর করি যাও না আহা মারে তো মিরায়া
সিঁদুর পরাও আমার আবার কোথায় আছো নাইর বাবু সিঁদুর তুমি রা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে তুমি রা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে আবার তোমাদের বিদায় নিয়ে ফিরছি যাব মহাগ তোমাদের ভিক্ষাটি যাব জলি বেশি তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে গঙ্গুড়ির জলে সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে মহাগো সাহামিনিয়ে বেশি যাব গঙ্গুড়িয়ার জলে গঙ্গুড়ির জলে তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে তুমিরা সবাই মিলে আমার স্বামীকে দাও মন্দাসি তুলে আমারই পড়া কপাল পুড়ে গেছে মা উমা স্বামী গেছে মোরে স্বামী গেছে মোরে আমার পড়া কপাল পুড়ে গেছে মা স্বামী গেছে মোরে আমার পড়া কপাল পুড়ে গেছে মা স্বামী গেছে মোরে মহাগো স্বামী হারে পাগলিনি স্বামী হারে পাগলিনি ঘুরি পথে পথে স্বামী গেছে মোরে আমার পড়া কপাল পুড়ে গেছে মা স্বামী গেছে মোরে আমার পড়া কপাল পুড়ে
उड़े गेछे सब गेछे मोरे আমারি পড়া কপাল পুড়ে গেছে মা সরে গেছে মোরে কে বাই আছো বিখুলার মাতা সিঁদুর পড়ি যাহো না হে তাহা কে বাই আছো বিখুলার মাতা সিঁদুর পড়ি যাহো না আমার পুড়ে গেছে মা সবে গেছে মোরে আমার পড়া কপালে পুড়ে গেছে মা সবে গেছে মোরে তোমার কতলের মূল্য তোমার পুত্র পুত্র বধূ বেঁচে আছে আর যদি কোনদিন নিভে যায় তোমার পুত্র পুত্র বধূ আর কেউ বেঁচে নেই পিতা Thank you.
চাওয়ার সময় অমন করে দু চোখে জল ফেলে বিদায় দিও না পিতা, একটি বার তুমি হাসিও পিতা। বেশি বেশি যাব সুরপুরে, শুরু সাজাইলাম নদীর জলে, আমি শুরু সাজাইলাম নদীর জলে, শোনা বন্ধুরে শুরু সাজাইলাম নদীর জলে, আমি শুরু সাজাইলাম নদীর জলে, শোনা বন্ধুরে শুরু সাজাইলাম নদীর জলে, কেমন বিহুলা ভাসে চলে গো, ভাসে
পাড়ে বসে সেটি কাড়িল ওইরা কাগারে ডাকে আজকের আর পারে কি বানি মঙ্গল মা স্ত্রীর ঘরে তালে কাক ডাকলে কি হয় উমা অমঙ্গল হয় আমি কি করব উমা কাকের পায়ে থেকে তাকিয়ে দেখি যে অঙ্গুরি রয়েছে অথচ পত্র রয়েছে বলে কি করে যায় উমা এই পত্রে কি লেখা রয়েছে জানো সর্বনাশ হয়ে গেছে মা কি বলছো তুমি সুবল সুন্দর হরি কি শিগগিরই পাঠিয়ে দাও একটি বার তুলে অন্ত আমাদের মেহুল অঙ্গে বলে কথাই বাবা সুবল সুন্দর হরি আমার ডেকেছো মা শুনুনা তোমাদের ভগ্নে বাসর ঘরে পথে হারা হয়েছে তাই তোমরা গিয়ে তুলে আনো এই মুহূর্তে চাপা তোলা আর ঘাট হতে কি বলছো মা এগুলি আমরা যাচ্ছি গিয়ে আমার ভগ্নে ঘাট তুলে আনবে ওরে ভাই চল যাই ওরে চলো ভাই সবলে হরি তার হরি ভগ্নে আনতে যাই তোমরা চলো জয় শিব বল হরি তার করি ভগ্নে আনতে যাই তোমরা চলো জয় শিব শুনেছি মায়ের মুখে ভগ্নে নাকি পতি হারা চলো জয় শিব বল হরি তার করি ভগ্নে আনতে যাই তোমরা চলো জয় শিব বল হরি চলো জয় শিব বল হরি তাড়া করি ভগ্নি আনতে যাই তোমরা চলো জয় শিব বল হরি দাদা তাকিয়ে দেখো দাদা আমরা তো নদীর পাড়ে চলে এসেছি কাউকে তো দেখতে পাচ্ছি না দাদা গো ওই যেন অদূরে নদীর মাঝখানে কি যেন ভেসে আসে ওই কেন তো আপনি বেহুলা না না তাই যদি হয় একটিবার ডেকে দেখি ভাই একটিবার ডেকে দেখি বেহুলা ওই তুই কাকার মুখে খবর পাঠিয়েছি আমার দাদা আসছে না না একটিবার আমার দাদাটাকে সারাতে দাদা বেহুলা রাজপ্রাসাদের সুখ আমার শোভা পায় না তাই তো আমার মৃত স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো।